আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকের এই অনলাইন ক্লাস দেখছো, সবাইকে আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জুলফিকার আজাদ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। ইতিমধ্যে তোমরা দেখেছো যে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র যে অধ্যায় তিন রূপতত্ত্ব। তো আসলে ব্যাকরণ, যে ব্যাকরণে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সে আলোচ্য বিষয়ের একটি অংশ হলো রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। এই শব্দের রূপ, গঠন এবং অর্থ এবং শব্দের উৎস এই নিয়ে এই অধ্যায়টাতে আলোচনা করা হয়। অর্থাৎ যে বাংলা ব্যাকরণের যতগুলো বিষয় আছে, যতগুলো টপিকস আছে, সবগুলো টপিকস চারটি বিষয়ের উপরে আলোচনা করা হয়। যে শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তো এর আগে আমি তোমাদেরকে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব হলো, শব্দতত্ত্বের আরেকটি নাম হলো রূপতত্ত্ব। তো এই শব্দতত্ত্বের যে আলোচ্য বিষয় বা শব্দতত্ত্বের যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলো হলো যে শব্দ কী, যে শব্দ দুই বা ততোধিক অর্থবোধক ধ্বনি মিলে যে একটি শব্দ গঠিত হয় তাকেই শব্দ বলে, অর্থাৎ সেই শব্দটা হতে হবে অর্থবোধক। এই শব্দের বিভিন্ন প্রকারের গঠন করা যেতে পারে, এই শব্দের অনেকগুলো প্রকার আছে গঠনগত দিক। এবং শব্দ সাধারণত আমরা জানি যে শব্দটা তিন প্রকার, যে শব্দের গঠনগতভাবে শব্দ দুই প্রকার, মৌলিক এবং সাধিত, এবং অর্থগতভাবে তিন প্রকার, আবার উৎসগতভাবে পাঁচ প্রকার। তো এই বিভিন্ন জায়গা থেকে যে শব্দগুলো আসে, এই শব্দগুলো এই তিনটি বিষয় ছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো দিয়ে এই শব্দটা গঠন হয় বা তৈরি হয়। তো এই শব্দের গঠন, এটা প্রত্যয়যোগে হতে পারে। যে প্রত্যয় কী? প্রত্যয় হলো বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যে যেগুলো নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলো অন্য কোনো শব্দের শেষে যুক্ত হয়ে সেই শব্দটাকে নতুন অর্থ তৈরি করে, এটাকে বলে প্রত্যয়। তো এই প্রত্যয় হলো দুই প্রকার। যে প্রথমে যে শব্দের গঠন আমরা লিখতে পারি, এক নম্বরে যে শব্দের আলোচ্য বিষয় প্রথম হলো শব্দ। হ্যাঁ, তাহলে শব্দ কাকে বলে? শব্দ, শব্দ কাকে বলে? যেই দুই বা ততোধিক ধ্বনি একত্রিত হয়ে যে অর্থবোধক শব্দ তৈরি হয় বা অর্থবোধক সাউন্ড তৈরি হয় তাকেই বলি আমরা শব্দ। তো এই শব্দের গঠন, যে শব্দ গঠন বিভিন্ন হতে পারে, শব্দ গঠনটা বিভিন্নভাবে হতে পারে। সেই শব্দ গঠনটা বিভিন্নভাবে হতে পারে সেটা কি? এক নম্বরে হলো আমরা ধরি যে প্রত্যয়, প্রত্যয় শব্দের গঠনটা বিভিন্নভাবে হতে পারে। একটা হলো প্রত্যয়, প্রত্যয়টা আবার হলো দুই ধরনের, একটা হলো কৃৎপ্রত্যয়, একটা হলো তদিত প্রত্যয়। কৃৎপ্রত্যয় কি? কৃৎপ্রত্যয়, কৃৎপ্রত্যয় কি? যে এই কৃৎপ্রত্যয়টা হলো যে শব্দ দ্বারা যে কোনো কাজ বোঝায়, যদি কোনো শব্দ দ্বারা কোনো কাজ বোঝায় তাকে বলে আমরা কৃৎপ্রত্যয়। আমরা প্রত্যয়, সমাস বা সন্ধি এই সবগুলো বিষয় নিয়ে আসলে নতুন নতুন শব্দ তৈরি হয়, কিন্তু এই বিষয়গুলো একদিনে আলোচনা করা সম্ভব নয়। আজকে আমরা শুধু শিখব যে রূপতত্ত্বে আসলে কী কী বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এগুলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো আবার পরবর্তী কোনো ক্লাসে এক একটি টপিকস ধরে এক একটি ক্লাস আমাদের করতে হবে। তো সেদিন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু কী কী নিয়ে আলোচনা করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই প্রথম হলো প্রত্যয়, প্রত্যয় হলো কৃৎপ্রত্যয়, আরেকটা আছে তদিত প্রত্যয়। কৃৎপ্রত্যয় আর দ্বিতীয়টা হলো তদিত প্রত্যয়। যে কৃৎপ্রত্যয় যেমন আমি ধরি যে চলন্ত, চলন্ত ধরলাম, চলন্ত। হ্যাঁ, তো চলন্ত যদি ভাঙি আমরা দেখি চল যোগ অন্ত, অন্ত। তাহলে এই চল যে এসে এই অন্ততে আসছে চলন্ত, এটা হলো একটা কাজ।
এটা হলো একটা কাজ। তো এরকম যদি কোনো কাজ বোঝায় কোনো শব্দ দ্বারা, তাকে বলি আমরা কৃৎপ্রত্যয়। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝাবে সেটাই হবে কৃৎপ্রত্যয়। আর তদিত প্রত্যয় কি? তদিত প্রত্যয়টা হলো যেমন আমরা ধরতে পারি যে ঢাকাইয়া, ঢাকাইয়া যদি এটা আমরা ভাঙি আমরা পাই ঢাকা যোগ ইয়া, যে ঢাকা যোগ ইয়া। তাহলে দেখো যে ঢাকাইয়া, ঢাকাইয়া দ্বারা কি বোঝায়? যে ঢাকার অধিবাসী, যারা ঢাকাতে বসবাস করে তাদেরকে বলা হয় ঢাকাইয়া। যখন এটা আমরা ভাঙলাম তখন পাইলাম ঢাকা যোগ ইয়া, শেষে একটা ইয়া পেলাম। তো এই যে ঢাকা একটা নাম, ঢাকা কি একটা নাম, বাংলাদেশের রাজধানী, তার নাম হলো ঢাকা। তো এটা নাম বোঝায়। তার মানে তদিত প্রত্যয় দ্বারা যে শব্দটা ভাঙলে কোনো নাম বোঝাবে তাকে বলা হয় তদিত প্রত্যয়, আর যে শব্দটা ভাঙলে কোনো কাজ বোঝাবে তাকে বলা হয় কৃৎপ্রত্যয়। যেমন চল, এখানে চলাটা একটা কাজ, তাই চলন্ত, এটা একটা কৃৎপ্রত্যয়ের উদাহরণ। আর তদিত প্রত্যয় যে ঢাকা একটা নাম, এই জন্য ঢাকাইয়া এটা একটা তদিত প্রত্যয়ের উদাহরণ। তাহলে এই গেল আমাদের প্রত্যয়। তারপরে আছে আমাদের যে বিভক্তি, দুই নম্বরে আমরা ধরতে পারি যে বিভক্তি, বিভক্তি। তো বিভক্তি কি? বিভক্তি সেই প্রত্যয়ের মতোরই বিষয়, যে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলো অন্য কোনো শব্দের শেষে যুক্ত হয়ে তারপর সে অন্য শব্দের সাথে মিলিয়ে দেয়, এটাকে বলা হয় বিভক্তি। যে বিভক্তির কাজ হলো পদ তৈরি করা, অর্থাৎ আমরা যেটাকে শব্দ বলি এই শব্দটা যখন বাক্যের ভিতরে যাবে এবং অন্য কোনো বিষয়ের মধ্যে থাকবে তাকে বলবো আমরা পদ, তাকে বলবো কি আমরা পদ। তাইলে এই বিভক্তির কাজটা হলো পদ তৈরি করা, অর্থাৎ যে শব্দ আর পদের মধ্যে পার্থক্য হলো শব্দে কোনো বিভক্তি যুক্ত হয় না আর পদে বিভক্তি যুক্ত হয়। তাহলে এই বিভক্তি আবার প্রকার আছে, এই বিভক্তিটা আবার সাত প্রকার, যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো হলো বিভক্তির প্রকার। যে প্রথমা বিভক্তি আছে এ অন্তস্থীয় তে, তারপরে দ্বিতীয়া আছে কে রে, তৃতীয়া আছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে, পঞ্চমী হতে থেকে চে, ষষ্ঠী র এর, সপ্তমী এ তে এতে, এগুলো হলো আমাদের সেই বিভক্তি। তো যাই হোক, এই বিভক্তি নিয়ে আমরা পরবর্তীতে আবার কোনো ক্লাস করব, একটি ক্লাস দরকার এই বিভক্তির উপরে তোমাদের বোঝার জন্য, সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। তাহলে এই শব্দতত্ত্বের আরেকটা কাজ হলো বিভক্তি নিয়ে আলোচনা করা, যে কিভাবে নতুন শব্দ তৈরি হয়, সেটা বিভক্তির মাধ্যমেও আমাদের নতুন শব্দ বা পদ তৈরি হতে পারে। এই জন্য এই শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে বিভক্তি নিয়েও ব্যাপক আলোচনা করা হয়। তারপরে আছে উপসর্গ, উপসর্গ। উপসর্গ কাকে বলে? সেই একই কথা, যে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলো অন্য কোনো শব্দের প্রথমে যুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করে তাকে বলি আমরা উপসর্গ। সেই উপসর্গ আবার তিন ধরনের হয়। যে উপসর্গ তিন ধরনের কি? এটা আছে সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ সাধারণ উপসর্গ কি? আমি একটা বিষয় তোমাকে দেখায় যে মন, এটা আমরা বুঝি যে মন, মানুষের মন, তাই না? এখন এই মনের আগে যদি তুমি সু লাগিয়ে দাও তাহলে হলো সুমন, তাহলে তার অর্থটা পরিবর্তন করে দিল, তাই না? এই সুমনের আগে যদি আমরা যে কু লাগিয়ে দেয় তাহলে এটা হবে কুমন, কি হবে কুমন। তাহলে কুমন মানে খারাপ মন, সুমন মানে ভালো মন। তো এই যে শব্দের প্রথমে এরকম সু কু এরকম কিছু একটা বসে সেই শব্দের অর্থটাকে পরিবর্তন করে দেয়, শব্দটাকে পরিবর্তন করে দেয়, এটাই হলো উপসর্গের কাজ। তো এইরকম বাংলা উপসর্গ আছে বিশটি, সংস্কৃত আছে বাংলা একুশটি, সংস্কৃত আছে বিশটি, বিদেশি উপসর্গ আছে আম খাস লাগর, আরও ইংলিশ থেকে আসছে হাফ হেড সাপ, এগুলো এরকম অসংখ্য উপসর্গ আছে যেগুলো শব্দের অর্থ পরিবর্তন করে দেয়। যেমন ইয়েতে আছে যে
যে অ অগা অজ অনা আ আর আন আব ইতি উন কদ কু নি পা তি ভি ভর রাম সসা সুহা। এই যে এগুলো সসা সুহা এগুলো এরকম যে শব্দের প্রথমে বসে সেই শব্দটাকে পরিবর্তন করে দেয়। যেমন সাধারণ একটা মন, মন আমরা বুঝি মানুষের মন, তার আগে যদি সু লাগাই সুমন, ভালো মন, তার আগে কু লাগাইলে কুমন, খারাপ মন। এটা হলো বিভক্তির কাজ, তাহলে আমরা উপসর্গের কাজ। তাহলে আমরা বুঝলাম কি উপসর্গ, তাহলে উপসর্গ হলো বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলো অন্য কোনো শব্দের প্রথমে বসে তার নিজের অর্থ প্রকাশ করে, তাকেই কি বলে উপসর্গ বলে। কেমন? এরপরে আমাদের আছে সমাস, এখানে আলোচনা হয় সমাস। সমাস কি? সমাস হলো যে বাংলা ভাষা যে অনেক বাক্যটিকে সংকুচিত করে আনা এবং সংক্ষেপণ করে নিয়ে আসা। সমাজের কাজ হলো যে দুটি শব্দের একত্রে মিল করে দেয়া, যে পূর্ব পদ এবং পরপদ মিলে একটি সমস্ত পদ তৈরি করা, এটাই হলো সমস্ত সমাসের কাজ। অর্থাৎ ভাষাকে সহজবুদ্ধ করার জন্য, সহজভাবে শেখার জন্য যে এই সমাস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো এই সমাসটা বা আরবি বাংলা ব্যাকরণের যেই অধ্যায়ে আলোচনা হয় সে অধ্যায়টার নাম হলো রূপতত্ত্ব। এই রূপতত্ত্ব এই সমাস নিয়েও আলোচনা করে। যেমন আমি তোমাদেরকে একটি বাক্য বলে দেখি, যে ধরো সমাসটা কিভাবে ইকে সংক্ষেপণ করে, যেন আমরা বলতে পারলাম যে সিংহ চিহ্নিত আসন, মানে যে চেয়ারে সিংহের চিহ্ন আঁকা থাকে, যে সেই চেয়ারের কে বলা হয় সিংহাসন। কিন্তু এখন সিংহাসন বলতে আমরা রাজার আসনকে বুঝি, তাই না? তাহলে এটাকে বলি আমরা সিংহাসন, সিংহাসন। এখানে আ বাদ গেল, এখানে চিহ্নিত বাদ গেল, তাই না? তাহলে এই সবগুলো বাদ গিয়ে শুধু সিংহাসন হলো, এই প্রথম পদ আর শেষ পদ মিলে শুধু সিংহাসন হলো। এই এটাকে মানে বলে হলো সমাস, যে সমাসের কাজ হলো বাক্যকে সংক্ষিপ্ত করে, সংক্ষিপ্ত করে সংকোচন করে একটি সমস্ত পদ তৈরি করা। হ্যাঁ, এটাই হলো যে সমাসের কাজ। তাহলে যেই বাক্যে আলোচনা করা হয় এটাই হলো সমাস। কেমন? এরপরে হলো যে শব্দের পদশ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করা হয়, যে শব্দের শ্রেণী বিভাগ, যে এরপরে যে শব্দটা কোথা থেকে আসছে, শব্দের শ্রেণী নিয়ে আলোচনা করা হয়। কেমন? শব্দের শ্রেণী নিয়ে আলোচনা করা হয় যে শব্দটা কোথা থেকে আসছে। যখন আমরা বাক্যে এই শব্দটাকে বলি তখন এই শব্দটা পাঁচ ভাগে ভাগ হয়ে যায়, তা পদ আকারে নামকরণ করা হয়। যখন শব্দটা বাক্যের মধ্যে ব্যবহার হবে তখন এই শব্দটাকে বলা হয় পদ। বাক্যের মধ্যে ব্যবহার হলে শব্দটাকে কি বলা হয়? পদ বলা হয়। তো এই শব্দটা পাঁচ শ্রেণীতে ভাগ করা হয়। কয় শ্রেণীতে ভাগ করা হয়? পাঁচ শ্রেণীতে ভাগ করা হয়। শব্দের গঠন, তারপরে যে তিন নম্বরে আছে শব্দের শ্রেণী বিভাগ, না শব্দের শ্রেণী। হ্যাঁ, শ্রেণী। তো শব্দের শ্রেণী আমরা জানি একটা আছে বিশেষ, বিশেষ মানে কি? নাম। বিশেষ মানে কি? নাম, যে কোনো কিছুর, যে বিশেষ্য মানে হলো নাম, যে কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য। এটা যে এই ইয়েতে বসা হয় বাক্যের মধ্যে বসে শব্দের প্রথমে, সে বিশেষ্য হলো নাম। এটা আবার বিভিন্ন প্রকার আছে, যে যেমন তোমাদের ইংলিশে তোমরা পার্টস অফ স্পিচ পড়েছ যে আট প্রকার, সেখানে এই বাক্যটাও ঠিক এই বাক্যের মধ্যে যে পদ, এই পদ হলো পাঁচ প্রকার। এটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের এক একটি অংশকে এই পদ বলা হয়। তো বিশেষ্য হলো কোনো কিছুর নাম, যেটা নাউন। এটা আবার হলো এখানে পাঁচ ধরনের যে তোমাদের বিশেষ্য আছে না নাউনের, এখানেও এরকম ধরন আছে আটটা বিশেষ্যের। তো কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য। তারপরে আবার ধরো যে বিশেষণ, বিশেষণ। হ্যাঁ, বিশেষণ মানে হলো গুণ। বিশেষণ মানে কি? গুণ, যে বাক্যের শ্রেণী বিভাগের দ্বিতীয় যে গুণ সেটা হলো বিশেষণ। অর্থাৎ যে এই যেই শব্দ দ্বারা বিশেষ্যের কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, যেই শব্দ দ্বারা বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝায়,
তাকে বিশেষণ বলে, যে ছেলেটি ভালো, এখানে ভালোটা তার একটা গুণ, যে ছেলেটি দুষ্ট, এখানে দুষ্টটা তার একটা দোষ। এই যে দুষ্ট, এগুলো হলো যেই বিশেষণ, এটা দ্বারা পরবর্তীতে ছেলেটাকে সংজ্ঞায়িত করা হয়েছে যে তার অবস্থানটা কি। এই জন্য এটা হলো বিশেষ্যের অবস্থান বোঝায় এই শব্দ দ্বারা, এই জন্যই এটাকে বিশেষণ বলা হয়। আবার ধরো যে সংখ্যা, যেমন 1, 2, 3, 4, এগুলো একটা সংখ্যা। 100 টাকা, 100টা কি একটা নাম, টাকাটা একটা নাম, 100টা কি একটা সংখ্যা, তার মানে 100টা হলো একটা গুণ। হ্যাঁ, 100 টাকা। তারপর হলো ধরো যে গরম চা, এখানে চাটা একটা বিশেষ্য, গরমটা একটা চায়ের অবস্থান, তো অবস্থা যে কি গরম না ঠান্ডা, তাহলে এটা একটা গুণ। তাহলে এই শব্দ দ্বারা যে বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকেই বিশেষণ বলা হয়। তারপরে আছে 3 নম্বরে আছে যে সর্বনাম। কি আছে? সর্বনাম। যে সর্বনাম অর্থাৎ হলো যেই শব্দ বিশেষ্যের পরিবর্তে ব্যবহার হয়ে যে ওই শব্দ দ্বারা বিশেষ্যকে নির্দেশ করে, যে শব্দ বিশেষ্যের পরিবর্তে ব্যবহার হয়ে ওই শব্দ দ্বারা বিশেষ্যকে নির্দেশ করে তাকেই বলা হয় সর্বনাম। যেমন আমি যদি একজনের নাম নেই, তাহলে এই নামটা যে বারবার নেয়ার কারণে সে এটা বাকিদের কাছে শুনতে কেমন যেন একটু খারাপ লাগবে, অড দেখা যাবে। এই জন্য প্রথমবার আমি তার নামটা নিলাম, দ্বিতীয়বার তার, সে, এগুলো বলে তাকেই সংজ্ঞায়িত করলাম। যেমন আমি বললাম যে আমাদের মুস্তাফিজ স্যার খুব ভালো ক্লাস নেয়, সে প্রতিদিন তার পড়ালেখার পিছনে সময় দেয়। তো এই যে প্রথমবার মুস্তাফিজ স্যার, দ্বিতীয়বার সে দ্বারা মুস্তাফিজ স্যারকেই সংজ্ঞায়িত করা হলো, যে এটাই হলো সর্বনাম। অর্থাৎ যে প্রথমবার যে ব্যক্তির নাম এবং পরবর্তীবার ব্যক্তির নামের পরিবর্তে এমন শব্দ বসাবো যে শব্দ দ্বারা ওই ব্যক্তিকে বোঝাবে তাকেই বলা হয় সর্বনাম। তারপরে 4 নম্বরে আছে অভয়। অভয় মানে ব্যয় নিয়ে যার, অর্থাৎ বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে এমন কিছু শব্দ আছে যেগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলো অন্য কোনো শব্দের মাঝে বসে ওই দুটি শব্দকে একত্রিত করে দেয়, এটাই হলো তার কাজ। এর মাধ্যমেই সে তার অর্থটা প্রকাশ করে থাকে। তাহলে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তা অন্য কোনো শব্দের দুটি শব্দের মাঝে বসে ওই শব্দকে একত্রিত করে দিয়ে নিজের অর্থ প্রকাশ করে থাকে, এগুলোকে অভয় বলা হয়। এগুলোকে কি বলা হয়? অভয়। যেমন এবং, সুতরাং, যদি, বরঞ্চ, তথাপি, তবে, হ্যাঁ, এগুলো হলো যে অভয়। এগুলো কি? অভয়। এরপরে আছে আমাদের ক্রিয়া। ক্রিয়া, ক্রিয়া কি? যে ক্রিয়া মানে কাজ। ক্রিয়া মানে কি? কাজ। তোমরা যে বলতে পারো যে ক্রিয়া অর্থাৎ কোনো কাজ বুঝাবে, যে শব্দ দ্বারা কোনো কাজ বুঝাবে তাকে আমরা ক্রিয়া বলি। এই ক্রিয়াটা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সমাপিকা ক্রিয়া, একটা হলো অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তো এই সমাপিকা ক্রিয়া অর্থাৎ যে শব্দটা বলার পরে যে শ্রোতার মনে আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না, অর্থাৎ স্পষ্ট হবে, বক্তা তার ভাবটা স্পষ্ট করবে, কিন্তু যেই ক্রিয়া দ্বারা বক্তা তার নিজের মনের ভাব স্পষ্ট হয় না সেটা হলো অসমাপিকা ক্রিয়া, আর যদি স্পষ্ট হয় সেটা হলো সমাপিকা ক্রিয়া। যেমন আমি বললাম যে আমি বাড়ি যাই, তোমরা সবাই জানো যে তাইলে জুলফিকার স্যার কোথায় যাচ্ছে? বাড়ি যাচ্ছে। আচ্ছা, তাহলে শেষ, বাড়ি যাচ্ছে, বাড়ি যায়। যদি আমি এই কথা বলি যে আমি বাড়ি যেয়ে যাইটাকে যে, তাহলে যে এই পর্যন্ত আমার কথাটা ছেড়ে দিলাম, আমার মনের ভাব পূর্ণ করলাম না, তাহলে তোমরা যে কেউ যেটা বলবে সেটাই সঠিক। কেউ বলবে জুলফিকার স্যার বাড়ি গিয়ে ঘুমাবে, কেউ বলবে খাবে, কেউ বলবে গান গাবে, যেটা বলো সেটাই রাইট। এটা হলো অসমাপিকা ক্রিয়া। এটাই কি? অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে যে ব্যাকরণের যে 4টি আলোচ্য বিষয়, সে 4টি আলোচ্য বিষয় যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, সেই রূপতত্ত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। সেই রূপতত্ত্ব কী কী নিয়ে আলোচনা করে সেই বিষয়গুলো আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি তোমরা যে 6ষ্ঠ শ্রেণীর যে 3য় অধ্যায় তোমরা পড়লে এই বিষয়গুলো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে, এবং আমার এই ক্লাসটি সেই সময় তোমাদের অনেক কাজে দিবে বলে আমি আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।